দক্ষিণবঙ্গে বন্যার মধ্যে কেন্দ্রের সঙ্গে জল যুদ্ধে রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসি থেকে প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ডিভিসির বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই আধিকারিক। তিন দিন আগেই পাশকুড়ার জমা জলে দাঁড়িয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট অফ করবই, আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট অফ করবই। এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই ডিভিসির বোর্ড ও কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই আধিকারিক। গত সপ্তাহে প্রবল বৃষ্টির পর থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। শনিবার পাল্টা চিঠিতে মোদীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আপনার মন্ত্রী দাবি করেছেন দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন। আমি তা মানি না। কেন্দ্রীয় জল কমিশন এবং জল শক্তি মন্ত্রকে এক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কখনো কখনো রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়, রাজ্যের অনুরোধও শোনা হয় না। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেই ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরই শনিবার ডিভিসির বোর্ড ও কমিটি থেকে ইস্তফা দেন রাজ্যের দুই আধিকারিক। ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। ডিভিআরআরসি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট কারণে নির্দিষ্ট অবস্থান থেকে গোটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, ফলে কেন কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বা ডিভিসির কোন বঙ্গ বিরোধী অ্যাটিচিউডের প্রতিবাদে বা পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেটা মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, জনরোষ থেকে দৃষ্টি ঘোরাতেই বন্যা নিয়ে রাজনীতি করছে রাজ্যের শাসক দল। পরিস্থিতির বাধ্যবাধকতায় পদত্যাগ করেছেন, এই সরকারটা চলে যাবে, 26 পর্যন্ত থাকবে না। তো একটা দুর্বল চিত্রনাট্য, মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা, কিন্তু যে জনরোষ আছড়ে পড়েছে আজকে পাহাড় থেকে সাগরে, গলি থেকে রাজপথে, এইসব ছোটোখাটো নাটকে সেগুলো থেকে মানুষের দৃষ্টি ফেরানো যাবে না। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের মতন জেলাগুলিতে বন্যার জল এখনও নামেনি। তার আগেই কেন্দ্রের সঙ্গে জলযুদ্ধে নেমে পড়ল নবান্ন। ক্যামেরায় দীপ ও সৌমেন্দ্রর সঙ্গে প্রবীর ও কমলাক্ষর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।